আবার আপনাদের সময় নষ্ট। যাই হোক, প্রথম যে কথাটা বলার, যে আমি ইলেকশনের আগে অপশানের দুটো স্ট্র্যাটেজি বলেছিলাম, আর দুটো স্ট্র্যাটেজি অসম্ভব ভালো পয়সা দিয়েছে। তো কেউ যদি দেখতে চান তার স্ক্রিনশটও পাঠিয়ে দেবো, কে কতটা প্রফিট করেছে বা না করেছে। বাট দুঃখের বিষয় হলো, ম্যাক্সিমাম ক্লায়েন্ট মঙ্গলবার দিন, আর যখন বাজার ক্র্যাশ করছে, যে পুটটা আমি কিনে রাখতে বলেছিলাম তার পুরো প্রফিটটা নিতে পারেনি। তো এটা একটা দুঃখের ব্যাপার, সঞ্জয়দা বিশেষ করে তোমাকে বলবো। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে, মধ্যিখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এক্সিট পোল বেরোনোর পর রোববার দিন ভোরবেলা আমি ভিডিও আপলোড করেছিলাম, আজকের আবার শুক্রবার, আজকের আবার আমার ভিডিও আপলোড করার দিন। তো এই কারেন্ট সিচুয়েশানে লাস্ট উইকে আমরা মার্কেটে অনেক কিছু দেখেছি, ওঠা নামা। যারা নতুন ট্রেডার, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, যেটাকে আমরা বলি ফিল দ্য হিট। তো তারা সেই এক্সপিরিয়েন্সটা পেয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের ঠিক কী করা উচিত। অবভিয়াসলি বাজার পড়া মানেই পতন, এই সেই হ্যানা ত্যানার ভিডিও সাথে সাথে সন্ধ্যাবেলা চলে আসে। প্রথম কথা হচ্ছে, যদি আমরা বাজারকে বর্তমানে ইকোনমি আর পলিটিক্যাল দুটো সিচুয়েশান দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে পলিটিক্যালি কোথাও না কোথাও একটু সমস্যা থেকে যাচ্ছে। কারণ এনডিএও কোথাও না কোথাও একটা জোট সরকার, আর পাস্ট আমরা যতগুলো জোট সরকার দেখেছি, সেটা 98-99 হোক বা 2009 সিপিএম কংগ্রেস, প্রত্যেকটা সিচুয়েশানেই কিন্তু পরবর্তীকালে কোনো না কোনো জিনিস নিয়ে মনোমালিন্য বা তার জন্য ইকোনমিক পলিসিগুলোকে পাশ করাতে খুব সমস্যা হওয়া, এই একটা জায়গাতে কিন্তু এবার সমস্যা হবে। যে সিঙ্গেল হ্যান্ডেডলি যে ডিসিশানটা মেকিং হতো, যে ডিসইনভেস্টমেন্ট বা অন্যান্য যে কোনো জিনিসের ব্যাপারে, পলিসি মেকিং, ইকোনমিক্যাল সমস্ত কিছুতে, এই জায়গা থেকে বোধহয় আমরা একটা সমস্যা দেখতে চলেছি। সেটা কতটা এফেক্টিভ হবে বা না হবে, বা সাময়িকভাবে হয়তো বাজারকে এফেক্ট করবে, তো এটা যেমন একটা প্রশ্ন থেকে যাবে বা আগামী দিনে দেখার রয়েছে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু বা কিছু রাজনৈতিক নেতা থাকেনি যারা খুব সহজে দলবদল করতে পারেন, তাদের ওপর এখন অনেক কিছু ডিপেন্ড করবে। মানে প্রত্যেকেই এখন থ্রেট করবে যে আমাকে এটা দাও, নাহলে আমি এটা করে দেবো। এটা গেল এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস, যদি আমি ইকোনমিক্যালি ব্যাপারটাকে ভাবি, লাস্ট 2023 থেকে 2024 এই সময়টাতে এমন প্রচুর স্টক এমনভাবে বেড়েছে যেগুলো হয়তো অ্যাকচুয়ালি উচিত নয়। আজকের মুরগির মাংস 180 টাকা, 200 টাকা, 250, 260, 280, কিন্তু আমার খুব সমস্যা হয় যখন কোচিন শিপইয়ার্ডের দাম HDFC ব্যাংকের চাইতে বেশি হয়, বা কোচিন শিপইয়ার্ডের দাম মারুতির চাইতে বেশি, বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো চলে আসে। কারণ এই ধরনের মুভমেন্টগুলো কিন্তু সাস্টেন করে না। আমার যারা স্টুডেন্ট আছো তারা বুঝবে যে যে কোনো জিনিস যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইজ করে, যখন আমরা অ্যাঙ্গেল থিওরি নিয়ে আলোচনা করেছিলাম বা পড়েছিলাম, তারা সাস্টেন করতে পারে না। তো সেই জায়গা থাকতে দাঁড়িয়ে আমি বারবার বলবো যে মিড ক্যাপের প্রচুর শেয়ার নিয়ে হয়তো সাবধান হওয়ার সময় এসেছে। দুম দাঁড়াক্কা এই মার্কেটে আর বোধহয় ঢোকাটা ঠিক হবে না, এতটুকু আমি বলতে পারি। এবার কথা হচ্ছে নেক্সট 5 বছর। এটাও ফ্যাক্ট, গভর্নমেন্টের যাই হোক না কেন, ইকোনমিক্যাল সিচুয়েশান যাই হোক না কেন, প্রত্যেক 5 বছরে এই বাজার কিন্তু দ্বিগুণ হয়। হয়তো যদি 2029-30 লোকসভা ভোটের সময় আমি কোনো ভিডিও করি, সেদিনকে হয়তো আমরা নিফটিকে দেখতে পাবো 60,000 বা 70,000, বা ব্যাংক নিফটিকে দেখবো 1-1.5 লাখের আশেপাশে, বা সেন্সেক্সকে দেখবো 2-2.5 লাখের আশেপাশে। এটা কিন্তু হবে। বাজার গত 26 বছরে, বারবার বলছি, নিফটির জন্ম হয়েছে 1996 সালে, তো 28টা বছর নিফটির আজকের ডেটে বয়স হলো।
এই 28 বছরে বাজার কিন্তু অনেক কিছু দেখেছে, যুদ্ধ দেখেছে, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি। তারপরেও কিন্তু বাজার হাজারে শুরু হয়েছিল, আজকের 23,000, মানে 23 গুণ হয়েছে। তো আগামী 5 বছরেও বাজার কয়েক গুণ বাড়বে। সাময়িক হয়তো আমরা অনেক ধরনের, যেমন মঙ্গলবার দিন আমরা দেখেছিলাম, যারা আমার গ্রুপে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার কিন্তু একটা সিঙ্গেল মেসেজ যায়নি যেটা প্যানিক ক্রিয়েট করার, যে তোমাদেরকে বেচে দিতে বলা কোনো স্টক হ্যানা ত্যানা। হ্যাঁ, সোমবার আমি বলেছিলাম যে যে স্টকে যতটা প্রফিট পাবে বুক করো, কারণ রেজাল্টের দিন একটা হিউজ ভোলাটিলিটি আসবে, আর অনেকেই সেই পেনটা নিতে পারে না। আমাদের একটা দেখতে দেখতে পাঁজর একটু হলেও শক্ত হয়েছে, এক্সপেক্ট করি যে এক্সপেকটেশান থাকে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো লাস্ট বলবো যে বাজারটাকে 5 বছরের অ্যাঙ্গেলে দেখুন, যে 5 বছর বাদে আজকে টাটা মোটর 1,000 টাকা 5 বছর বাদে কোথায় থাকবে, আজকে টাটা পাওয়ার 400 টাকা 5 বছর বাদে কোথায় থাকবে, নাকি এটা যে কালকে 350 টাকা হলে আমার প্যানিক করে। আমি বারবার বলছি, আমাদের পয়সা আমরা হারাই, আমরা ভয় পাই বলে। যে কোনো স্টককে আপনি যদি প্রত্যেক দিনকার এই দামের ওঠানামা দেখা বন্ধ করে চুপচাপ বসে থাকেন, মেবি হয়তো অনেক বেটার রেজাল্ট পাবেন। কারণ ধৈর্যের চাইতে বড় এই মার্কেটে কিচ্ছু নেই। অনেকে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, বাট সাইকোলজি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে, যেটা আমি সবসময় বলি। এবার কথা হচ্ছে যে তাহলে এই সিচুয়েশানটাতে যে সুইং ট্রেডিং করে তার কী করা উচিত, বা বাজারের যদি একদম এক্স্যাক্ট কন্ডিশানটা আমি বলতে যাই তাহলে আমি কী বলবো। প্রথম কথা হচ্ছে বাজারে 23,500 একটা বড় গাঁট, অ্যাজ পার ইলিয়াট ওয়েভ 23,500 যাওয়া উচিত, আজকের নয়, গত 6 মাস ধরে বলে আসছি, যখন থেকে নিফটি 20,000। তো ওই জায়গাটা না দেখলে আমি অবাক হব। ব্যাঙ্ক নিফটির 50,000 এই জোনটা, মান্থলি চার্ট উইকলি চার্টে একটা বিশাল বড় ট্রেন্ড লাইন রয়েছে, যেটার ওপর সাস্টেন করতে পারলে মেবি আমরা ব্যাঙ্ক নিফটিকে 54,000 দেখব, যদি না পারে মেবি নিচ। সোমবার বা মঙ্গলবারের মুভমেন্টকে আমি গুরুত্ব দিচ্ছি না, এই মানে ওই 1-2 ঘন্টার মুভমেন্ট দিয়ে বাজারকে মাপা যায় না। এরপর 23,500 50,000 যেমন একটা ফ্যাক্টর গেল, মিড ক্যাপের যে স্টকগুলো রিসেন্ট টাইমে হিউজ র্যালি করেছে সেই স্টকগুলো থেকে আমি একটু সাবধানে থাকতে বলবো, কারণ প্রত্যেকটা স্টকে, রেলওয়ে বলুন বা অন্যান্য স্টকগুলোতে বলুন, নেগেটিভ ডাইভার্জেন্স কিন্তু RSI-তে তৈরি হয়েছে বড় টাইম ফ্রেমের চার্টে। হতে পারে আরও ওপরে যাবে, হতে পারে যাবে না, আমার কষ্টের পয়সা, আমি প্রোটেক্ট করতে পছন্দ করি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা স্টকের একটা সাইকেল থিওরি আছে। প্রত্যেকটা স্টক, যেমন আম গাছের সিজনে আম আম দেবে, তারপর চুপচাপ 9 মাস 10 মাস কিচ্ছু করবে না, খালি পাতা দেবে, বা যখন আমার পেয়ারা কলা যখন যার সিচুয়েশান বা সিজন সে করবে, তো স্টকেরও সেরকম সিজন আছে। আর ইন জেনারেল আমরা দেখি এদের সিজনটা কিন্তু 3 বছর অন্তর অন্তর আসে। আবার সাবধান করছি, কেউ যদি এরকম সিচুয়েশানে কোনো স্টকে টপে ফেঁসে যান, হতে পারে যে নেক্সট 3 বছর তারা কিন্তু সেই স্টকটা থেকে বেরোতে পারবেন না। কারণ প্রত্যেকটা বুল রানে একটা করে নতুন হিরো আসে, বা কয়েকটা নতুন হিরো আসে। এই র্যালিটা যদি PSU স্টক, রেলওয়ে স্টক এদের হয়, এর পরের র্যালিটা কিন্তু অন্য কোনো সেক্টরের হতে পারে। তো যার জন্য ফ্রি ক্যাশ থাকাটা খুব দরকার, যাতে অ্যাজ পার সিচুয়েশান আমি মুভ করতে পারি, রিজিড হয়ে লাভ নেই যে আমাকে ওই স্টকগুলোই ধরে থাকতে হবে। এবার আমি কিছু স্টক বলেছিলাম, বাজার যাই হোক এরা পয়সা দেবে, কারণ ইলিয়াট ওয়েভ বলছে এরা পয়সা দেবে। হিরো মোটর 5,800 টাকা হয়ে গেছে, TVS মোটর এই ভিডিওতে বলে যাওয়া চিৎকার করে করে আজকের কিন্তু 2,200 থেকে 2,500 হতে চলল, এক্সাইড পয়সা দিয়েছিল, PFC পয়সা দিয়েছিল এখন নিচে। তো প্রত্যেকটা স্টক যেগুলো রেকমেন্ডেশানে ছিল মোটামুটি পয়সা দিয়েছে, যেগুলো আমার ভালো লেগেছিলো। এই মুহূর্তে আমার কোন সেক্টরকে ভালো লাগছে, আমার সেক্টর রোটেশনের ওপর একটা ভিডিও আছে, সেই সেক্টর রোটেশনের ভিডিওতে বলা ছিল যে বাজারের লাস্ট লেগ অফ র্যালিটা করে হচ্ছে ফার্মা আর FMCG। আর রিসেন্ট টাইমে যদি আপনারা বাজারের দিকে তাকান, প্রত্যেকটা FMCG স্টক কিন্তু বাড়ছে, বাজারের নতুন হাই বাকি আছে। কিন্তু এটাও ঠিক, এটা কিন্তু একদম বাজার দৌড়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
এবার পড়বে বাজার, নিশ্চয়ই পড়তে হবে, একটা বাবল ক্রিয়েট হয়ে রয়েছে, ইউএসএতে ইলেকশন আছে, তার মানে কি এমন পড়ান পড়া যে সব শেষ হয়ে যাবে? না, বাজার পড়বে আর আপনি ডিসকাউন্টে ভালো শেয়ারকে কেনার সুযোগ পাবেন। এবার আপনি সুযোগটাকে নেবেন না আপনি আতঙ্কে কাঁপবেন, সেটা আপনার ডিসিশান। যে এখন থেকে প্ল্যানিং করা যে কোন স্টকগুলো নিচের দামে কোথায় পেলে আমি ধরব, তার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট হতে পারে, বিভিন্ন রকম পড়াশোনা হতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু প্ল্যানটা বোধহয় এখন থেকে করে রাখাই দরকার। কারণ একটা বটম দেখার পর, সেটা 21,000 হতে পারে, 20,500 হতে পারে, আমি জানি না, খুব বেশি কিছু হবে না, ম্যাক্সিমাম আমি 15% ফল এক্সপেক্ট করছি ইন্ডেক্সে, 15% মতন ফল এক্সপেক্ট করছি ইন্ডেক্সে। তারপর কিন্তু এই বাজার হয়তো দিওয়ালি বা ডিসেম্বরে 25,000-এর কাছে ঢুকবে, কারণ যে বছরগুলোতে ইলেকশন হয় না সেই বছরগুলো বাজার 10-12% রিটার্ন দেয়। তাহলে এই বছর জানুয়ারিতে বাজার যখন শুরু হয়েছিল তখন 22,000 ছিল, তার যদি 10% ধরি তাহলে 24,500 বা 25,000 হওয়া উচিত, 10-12%। তো সেই হিসেবে দেখতে গেলে একটা 25,000 যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এবার দেখা যাক FMCG, IT, ফার্মা এরা র্যালিটাকে কতদূর স্ট্রেচ করে। হতে পারে এই র্যালি 23,500 ফাটিয়ে 25,000 দেখলো, তারপর নিচে এলো, কিন্তু নিচে এলেও বছরের শেষের দিকে হয়তো আবার আমরা 25,000-কে দেখব। তো পরিষ্কার কথা, আগামী দিনে অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটবে, আর এই প্রত্যেকটা ঘটনা হয়তো আপনাকে এক ভালো ভালো শেয়ারগুলোকে নিচে কেনার সুযোগ করে দেবে। এই মুহূর্তে সেই সুযোগগুলো আমি কিভাবে নেব, ক্যাপিটালটাকে কিভাবে প্রোটেক্ট করব, এই দিকে প্ল্যান থাকা উচিত। মোটামুটি ভিক্স এখন স্টেবল, বাট 14-এর নিচে চলে এলে আমরা কিন্তু আরও কনফিডেন্ট হব বাজার নিয়ে। যতক্ষণ এই 16-17-তে ঘুরছে এটা কিন্তু খুব ট্রিকি জায়গা, এখান থেকেও 20-22-এও উঠে যেতে পারে, আবার 12-তেও নেমে যেতে পারে, সেটা আগামী দিন সোমবার থেকে আমরা বুঝতে পারবো, কারণ এই উইকটা পুরোপুরি ইলেকশন ভোলাটিলিটিতেই গেছে। তো পরের উইক থেকে, সোমবার থেকে বাজার যে মুভমেন্টটা করবে সেটা বাজারের ন্যাচারাল মুভমেন্ট, আর ন্যাচারাল মুভমেন্টে যদি ভিক্স বাড়ে বাজারকে পড়তে হবে, ভিক্স যদি পড়ে বাজারকে উঠতে হবে। এবার ITC মুভমেন্ট করছে, হিন্দুস্তান ইউনিলিভার মুভমেন্ট করছে, বাজাজ ফিনান্স আস্তে আস্তে চেষ্টা করছে একটা মুভমেন্ট ধরার, এই স্টকগুলোতে একটু নজর রাখুন। মিড ক্যাপ লাস্ট 3 দিনে প্রায় 3,500-4,000 পয়েন্ট বেড়েছে, আমি একটু মিড ক্যাপ থেকে এই সিচুয়েশানে দূরে থাকবো, কারণ প্রফিট বুকিং ঢুকলে বাজার পড়ার জন্য সবার আগে প্রফিট বুকিং ঢুকবে মিড ক্যাপ সেক্টরে, আর সবচাইতে বড় কথা এইসব স্টকে রয়েছে নেগেটিভ ডাইভার্জেন্স, যার জন্য আরও সাবধানে থাকাটা ভীষণ দরকার। তো এই হচ্ছে প্রেজেন্ট সিনারিও। আর যদি আমি ইন জিস্ট বলি, এখন বোধহয় আপনার সময় এসে গেছে যে স্টকগুলো মিড ক্যাপের ভালো প্রফিটে আছে, অ্যাটলিস্ট 50% করে শেয়ারকে বেচে দিয়ে টাকাটাকে FMCG সেক্টরে ইনভেস্ট করা বা ফার্মা সেক্টরে ইনভেস্ট করা, বা IT স্টকগুলো খুব লুক্রেটিভ জায়গায় রয়েছে যেখানে আমরা ইনভেস্ট করতে পারি টাকাটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাজার যে কোনো খবর, যে কোনো নিউজে মাঝে মধ্যেই দুমদারাক্কা ফল করতে পারে, যেহেতু গভর্নমেন্ট একটা কোয়ালিশন সরকার তৈরি হতে চলেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবসময় মাইন্ডে রাখবেন, যখন তখন আমি ব্যাঙ্ক নিফটি 1,000 পয়েন্ট পড়তে দেখতে পারি, নিফটি 500-700 পয়েন্ট পড়তে দেখতে পারি, ব্যাক অফ দ্য মাইন্ড নিজেকে রেডি করুন, আর যখনই সেটা হবে আমি ভয় না পেয়ে অল্প স্বল্প করে কিছু কিছু ভালো শেয়ার কিনে রেখে দেবো। 3 নম্বর জিনিস হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি শর্ট হোল্ড করছে হচ্ছে 23,500-তে আর ব্যাঙ্ক নিফটি 50,000 লেভেলে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বা কল শর্ট করা রয়েছে। তো এই জায়গা দুটো কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই মাসে। এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে প্ল্যানিং করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখনই বাজার FMCG ফার্মার র্যালির পর টোটালি খারাপ হতে শুরু করবে, আমরা প্রচুর স্মল ক্যাপ স্টককে কিন্তু বাড়তে দেখব, কারণ প্রত্যেকটা ইলেকশন ইয়ারে BSE স্মল ক্যাপ তার বিগেস্ট রিটার্নগুলো করে। তো সেই জায়গা থেকে হয়তো 1,000-2,000 টাকার স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করাটা আপনার জন্য খুব বড় রিটার্ন আনতে পারে। নাহলে আবার বলবো, HDFC স্মল ক্যাপ ফান্ড আছে, নিপনের স্মল ক্যাপ ফান্ড আছে, এই ফান্ডগুলোর ETF কিনতে পারেন। ETF কিন্তু এই ধরনের ভোলাটাইল মার্কেটে সবচেয়ে সেফ জিনিস ইনভেস্টমেন্ট করার জন্য।
এরপর কি আসে, পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশনটাকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন। একটা ছোট্ট ঘটনা এই প্রসঙ্গে বোধ হয় আমার বলা উচিত। আজকে আমরা যারা এই স্টকগুলোকে এরকমভাবে পাগলের মতন বাড়তে দেখছি না, তারা অনেকেই মার্কেটে এসেছে 2020 সালে। আমি 2018 সালের একটা জাস্ট ঘটনা বলি। DHFL বলে একটা কোম্পানি ছিল, দিওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড। শাহরুখ খান ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সকাল বিকেল টিভিতে অ্যাড আসতো। 50 টাকা শেয়ার 650 টাকা চলে গেছিলো এক বছরের মধ্যে, কেউ কিছু বুঝতে পারিনি। শাহরুখ খান অ্যাড করছে, এ করছে, হোম লোন দিচ্ছে, সে বীভৎস ব্যাপার স্যাপার। তারপর কী হলো স্টকটাতে, 98% ফল। আজকে স্টকটার দাম 11 টাকা। সেদিনকে যখন আমরা ওই কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখেছিলাম না 2018 সালে, পারফেক্ট ছিল ফান্ডামেন্টাল, অসাধারণ ছিল। বাট চেঞ্জ আসতে সময় লাগে না। মিড ক্যাপ সেক্টরের এই ধরনের স্টক যেগুলো আচমকে এতটা বাড়ছে, এরকম প্রচুর স্টকে ঘটেছে। আটলান্টা একটা টাইমে, হিমাচল ফিউচারিস্টিক্স, রিলায়েন্সের ক্যাপিটাল, RNRL, আর পাওয়ার, যারা জানে তারা জানে, পুরনো লোক তো। যার জন্য অভিমন্যু হয়ে লাভ নেই চক্রবুহে। বাজারে ঢুকতে যেমন জানেন, স্টকে ঢুকতে যেমন জানেন, স্টক থেকে বেরোতেও জানতে হবে। সেক্টর রোটেশন একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটার, ভিক্স একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটার, বাজার কিসের জন্য তৈরি হচ্ছে আগামী দিনে সেটাকে বোঝানোর। এবার আমি আজকের বলছি মানে কি কালকেরই পড়বে না, বাজার এখান থেকে 24,000-25,000 চলে যেতে পারে, তখন হয়তো আমাকে গালাগাল করবেন। যেমন কিছু মানুষ স্টক কিনেছে, নিচে গেলে এসে ইউটিউবে মেসেজ করছে, তারপর যখন তারা টিভিএস মোটরে একটা হিউজ প্রফিট বুক করছে, তারপর আর তাদের কোনো মেসেজ আমি ইউটিউবে দেখতে পাচ্ছি না। মানে এটাই আমার অদ্ভুত লাগে, যে বেইমানি করা ভালো এতটাও আবার ভালো না। যাকে যিনি প্লিজ টিভিএস মোটর নিয়ে মেসেজ করেছিলেন, আমার টেলিগ্রাম গ্রুপটাতে আছেন, একটু দয়া করে প্লিজ লিখে দেবেন। নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন যে স্টকটা নিয়ে আমরা প্রফিটে বেরিয়েছি কি না, আর টিভিএস মোটরের আজকের কী দাম। তো যাই হোক, এবার যাই হোক, সে প্রত্যেকের ধর্ম, কে কী করবে না করবে। তো শেডিংটাকে বোধ হয় এখন একটু প্ল্যান করার সময় এসেছে, যে আমার 50,000 হোক, 1,00,000 হোক, তার থেকে 50% ক্যাপিটাল খালি করে ব্যাংকে রাখা, বাকি টাকাটা নিয়ে ট্রেডিংটা করা। যে কোনো মুহূর্তে বাজার যখন পড়বে 10-15% নিচে, আমি ইন্ডেক্সকে দেখবো, স্টকগুলোকে 30-35% নিচে দেখবো, আমি স্টকগুলোকে কিনে কিনে ব্লুচিপ স্টক। ব্লুচিপ স্টক কাদের বলা হয়, হাঁটতে ফিরতে ঘুরতে চলতে যেসব কোম্পানিকে আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, সেই সব কোম্পানির স্টক কিনে আমরা পোর্টফোলিও ভরাতে শুরু করব। এবার কথা হচ্ছে, দুম করে হয়তো বেরিয়ে যাওয়া সহজ নয়, কিন্তু এখনও মিড ক্যাপ যে জায়গাতে রয়েছে, প্রচুর মানুষের মিড ক্যাপ স্টকে প্রফিট আছে, অ্যাটলিস্ট একটা স্টপ লস মেনটেন করুন। কিসের ওপর মেনটেন করবেন, কীভাবে করবেন, আমি সেটা বলতে পারবো না, কারণ কার কী দামে কেনা আছে আমি জানি না। তবু বলবো, চেষ্টা করুন একটা স্টপ লস রেখে র্যালিটাকে খাওয়ার, আর যদি পড়ে যেন স্টপ লসের স্টকটা বেরিয়ে যায়, আপনি প্রফিট বুক করতে পারেন। আর আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিও থেকে আবার কিছু শেখানো শুরু করব। বিশেষ করে নেক্সট ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকবে, যে ভোলাটিলিটিকে ইউজ করে একটা স্টকের পারফেক্ট স্টপ লস কীভাবে লাগাতে হয়। আমরা জেনারেলি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের তলায় স্টপ লস লাগাই, বা একটা ক্যান্ডেল স্টিকের লোয়ের নিচে স্টপ লস লাগাই। আজকের যে কোনো ট্রেডার বুঝতে পারবে যে ওখানে স্টপ লস লাগানো আছে। তো স্টপ লস আমরা দেখি যার জন্য, যে স্টকটা নিচে আসে স্টপ লস হিট করে, করেই আবার ওপরে চলে যায়। তো যার জন্য পারফেক্ট স্টপ লস কীভাবে একটা অঙ্ক কষে আমি রাখবো, সেটা নিয়ে নেক্সট দিনের ক্লাসটা করব, এই ভিডিওটা করব। আর কৃষ্ণনগর আর হাওড়া লাস্ট উইকে আমরা দুটো জায়গায় গেছিলাম, মানুষজনের সঙ্গে দেখা হয়েছে, আড্ডা হয়েছে। আমি ভাবিনি মানুষের এরকম রেসপন্স পাবো। তো এই রোববার থেকে আর সামনের বৃহস্পতিবার থেকে প্রপার ওয়েতে কৃষ্ণনগর আর হাওড়াতে ক্লাস চালু হচ্ছে। যারা জয়েন করেছো তাদেরকে ভীষণভাবে থ্যাংক ইউ। আগামী দিনে নিশ্চয়ই এমন কিছু শিখবো যেখান থেকে অ্যাটলিস্ট নিজেদের কষ্টের টাকাটাকে প্রোটেক্ট করতে পারবো, এক নম্বর। দু নম্বর জিনিস হচ্ছে যে আমি একটা কমিউনিটি পোস্ট আমাদের টিমের তরফ থেকে গেছিলো, কমিউনিটি পোস্টে কী ছিল, যে আমি সবার সাথে লাইভ ট্রেড করব। আমি কথাটা আগেও বলেছি যে আমি ভয় পাই না, ওই মেঘের আড়ালে মেঘ না, ওই শেখাবো কিন্তু লাইভ ট্রেড করব না,
মানে ভাষণ দেওয়ার সময় দিয়ে চলে যাব কিন্তু ট্রেডিং করতে বসতে ভয় পাই, আমি ওরকম নই। একদিন পড়ব সেটাও নয়, দিনের পর দিন পড়ব। এটাতে যেমন আমার স্টুডেন্টরা, সমস্ত 400-500 স্টুডেন্ট থাকবে, প্রত্যেককেই ভাগ করে করে করতে হবে। যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখেন, যে একটা লাইভ মার্কেট, একটা স্টককে নিজের পড়াশোনা ইউজ করে কীভাবে সিলেক্ট করতে হয়, যদি কারোর ইচ্ছা হয় যে একদিন 9টা থেকে 3:30 আড্ডা মারতে মারতে ক্লাস নয় ট্রেডিং করা, আশা করি 2-4 পয়সা কিছু কামাতে পারবো। 3 নম্বর জিনিস হচ্ছে, আপনাদের পোর্টফোলিও যাই সিচুয়েশান হোক, সেদিনকে লাইভ মার্কেটেই বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করে নেবো আমরা, কী হলে কী হতে পারে না পারে। তো আমার বিরাটির যেখানে আমার পড়া হয় বা অফিস, ব্যান্ডেল, কাঁচড়াপাড়া, যাদবপুর, প্রত্যেকটা জায়গাতেই জিনিসটা আমরা শুরু করছি নেক্সট উইক থেকে। তো যারা প্লিজ করতে চাও, ডেসক্রিপশানে আমার নাম্বার বা আমার টিমের মেম্বারদের নাম্বার দেওয়া রয়েছে, তো প্লিজ যোগাযোগ করো। যেখানেই শিখে থাকো, আমার কাছে শেখা জরুরি নয়, হয়তো তারা শিখিয়েছে কিন্তু লাইভ ট্রেডিং করার জন্য আর ডাকেনি বা করেনি, তো চলে এসো একসাথে বসে ট্রেডিং করবো, কোনো অসুবিধা নেই। আজকের মতন এতটুকুই, নেক্সট দিন থেকে আবার মানে ওই কিছু শেখার জন্য ভিডিওগুলো করা তৈরি হবে। আবার ওই স্টক রেকমেন্ডেশান বা এই জিনিসগুলো যেহেতু আমি অতটা পছন্দ করি না, তো জিনিসগুলো এবার বন্ধ হতে চলেছে। কারুর কোনো হেল্প চাই, কারুর কোনো ট্রেডিং রিলেটেড গাইডেন্স চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করো, গ্রুপে অ্যাড করে নেবো, বলার দরকার নেই বেশি কিছু, নিশ্চিন্তে থাকতে পারো। চলো টাটা, ভালো থেকো এই গরমে সবাই।